দেখে দেখবেন। আহা কি মজা, আজকে বেদাকটাও ভালো আছে, কাজ করতেও ভালো লাগছে, আর ভালো ভালো খাওয়াটাও হয়েছে। দিদি দিদি কি ব্যাপার গো, আজকে অনেক কিছু বানাচ্ছ, কারো জন্মদিন বটে নাকি? কারো জন্মদিন তো বটে না, কিন্তু রবিবার বটে আছে এটা জানি, আজকে তাই বেশি কিছু বানাচ্ছি। হ্যাঁ রবিবার বলে বানাচ্ছ, তো দিদি গো দিদি আজকে কি বানাচ্ছ সেটা তো বলো। আজকে দেশি কচি মুরগি এনেছে, কচি কচি মুরগির মাংসটা খেতে নরম নরম লাগে, সেই মুরগিটা বানাবো। দেশি কচি মুরগির মাংস, আহা কতদিন আগে খেয়েছিলাম, ওর টেস্ট আজ কেউ মুখে মনে পড়ছে। আহা আজকে বানাচ্ছ দারুন গো দারুন। দারুন তো হবে, দারুন জিনিস বানাচ্ছি। আচ্ছা দিদি এইটা বলো গো, কি কি জিনিস দিয়ে বানাচ্ছ সেটা তো বলো রেসিপিটা। খাবার সব থেকে প্রথমে ভাত বানিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, আর এখানে আমি বসে পেঁয়াজ ছুলছি, পেঁয়াজ কাটবো, আদা রসুন কাটবো, ধনে পাতা কাটবো, কাঁচা লঙ্কা কাটবো, টমেটো কাটবো, এই সব যা মশলাগুলো বাটা আছে সেইগুলো কাটবো। হ্যাঁ তাই নাকি, এই মশলাগুলো দেবে? আচ্ছা গো দিদি এই চিকেনের কোনো স্পেশাল মশলা হয় নাকি? হ্যাঁ ওইরকম স্পেশাল তো কিছু নাই, কিন্তু এটাতে আদা বেশি করে দিতে হয়, কচি মাংস তো আদা দিলে কি হয় আদা রসটা গেলে খেতে দারুণ লাগে। হ্যাঁ দিদি আর আমি থাকতে পারছি না গো, বানাও গো বানাও তাড়াতাড়ি বানাও, অনেক খিদে পেয়েছে। ভাই যাচ্ছি যাচ্ছি, সব কিছু হয়ে গেছে, এবার বানাতেই যাব। A few moments later. দিদি আরে দিদি একটু আমাদের কেউ বলো গো, কিরকম করে বানাচ্ছ সেটা জানাও তো। ভাই এই মাংসটা বানানো একটু সোজাও বটে আবার একটু কঠিনও বটে। সব থেকে প্রথমে সরষে তেল দিয়ে পেঁয়াজ কাটা লঙ্কা কাটা আদা বাটা রসুন বাটা সব দিয়ে মশলাটা ভালো করে ভাজবে, ঠিক আছে? কাজে দিদি ঠিক আছে গো, আর চিকেনটার কি করবো সেটা তো বলো। ও মা তোমায় বলতে ভুলে গেলাম, প্রথমে চিকেন গুলোকে না ফ্রিজে রাখতে হবে এক দেড় ঘন্টা মতো, ফ্রিজে রাখার পর বাইরে করবে, ঠিক আছে? ঠিক আছে দিদি বুঝলাম। আচ্ছা গো দিদি চিকেনটা কখন দেবো সেটা তো বলো বলো বলো। বাবা শুনো তো আগে কথাগুলো, ফ্রিজ থেকে মাংস বাইরে করার পর সেই মাংস গুলোকে মাছের মতো তেলে ভেজে রেখে দেবে, ঠিক আছে? এইরকম ব্যাপার, আচ্ছা গো দিদি এরপরে কি করবো সেটা তো বলো। দেখো তারপরে মশলা দেখবে যে এরকম মশলা পেকে গেছে, তারপরে জল দিয়ে ঝোল বানাবে, ঠিক আছে? যেমনি ঝোল বানাবে মাছ যেরকম করে ঝোলে দাও না, সেই রকম করে মাংসের পিস গুলো ঝোলে দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে দিদি ঠিক আছে গো। আচ্ছা গো ঝোলে কতক্ষণ রাখবো সেটা তো বলো। পাতা কি 10 থেকে 20 মিনিট রাখবে, দেখবে মাংস গুলো সিদ্ধ হয়ে গেল, তারপর নামাই দেবে, হয়ে গেছে মাংস রেডি। দিদি তাই নাকি, তাহলে তো খাবাও গো, অনেক খিদে পেয়েছে, বাইরে করো গরম গরম ভাত আর কচি মুরগির মাংস। বাবা বাইরে করছি, একটু ঝোলটা শুকাক, বাইরে করছি, তুমি বসো আমি নিয়ে আসছি। A few moments later. ওই দেশি মুরগি লাইয়া হাতিতে গো বানাইয়া হাকি দারুণ খেতে লাগিছে। ও দেশি মুরগি লাইয়া হাতিতে গো বানাইয়া হাকি দারুণ খেতে লাগিছে। হ্যালো বন্ধুরা, আমি বোকা বিড়াল নিয়ে এসেছি একটা কচি মুরগির নতুন ফান্নি কমেডি রেসিপি ভিডিও। এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি শুধু হাসির মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটি সিরিয়াস ভাবে দেখবে না, সবাই হাসির মজার উদ্দেশ্যে দেখবে। ধন্যবাদ।